হবে ভাইয়া। কেন উল্টো আসার জন্য? আমি তো উল্টো আসি না। এইটা গাড়ি আসলে আপনি আসতে পারতেন। ওখান থেকে আপনাকে বলছি যে এই পথে যাওয়া যাবে কিনা, আপনি বলছেন আসেন। ওটা আপনার কাছে দিয়েছি অলরেডি। জি জি, এই যে এটা কেন উল্টো আসার জন্য? আমি তো উল্টো আসি না। ওখান থেকে আপনি আসছেন? আমি দূর থেকে আপনাকে সংকেত দিছি। আপনার সার্জন কোথায়? সার্জনের সাথে কথা বলবো, কিন্তু আপনাকে ভালোভাবে বলছি যে আমি কি আসবো, আমি কি আসবো। আপনি বলছেন যে হ্যাঁ আসেন, তখন আমি আপনার সাথে কথা বলার জন্য আসছি। আপনি যদি বলেন যে না এদিক দিয়ে যাওয়া যাবে না, আমি ব্যাক করব। আমি কিন্তু চাইলে চলে যেতে পারতাম ভাই। ঠিক আছে, আমি তো আপনাকে বলি না যেতে পারবেন না আপনি। হ্যাঁ, তাহলে কেন আপনি মামলার কথা কেন বললেন? আপনি উল্টা, আমি উল্টা তো আসি নাই ভাই। আমি আপনার সার্জন কোথায় বলেন, চলেন কথা বলি। না, ব্যাপার যেটা হয়েছে ভাই, আমি বাইক চালাচ্ছি অনেক বছর ধরে, আপনিও হয়তো অনেক দিন ধরে ডিউটি করতেছেন, কখনো স্ট্রিটের উপর বাইক উঠাই নাই, কখনো নিয়ম ভঙ্গ করি নাই, ঠিক আছে, কখনো কাগজপত্র ছাড়া বাইক রাইড করি নাই, ঠিক আছে। আমি যেমন আমি আপনার সঙ্গে আমার মোটর ব্লগিং আমার পেজও আছে, কখনো মানে কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু হয় এমন কিছু আমরা করি নাই। আমি জাস্ট আপনাকে দেখছি না। আপনাকে থ্যাঙ্কস, আপনি অনেক ভালো বিহেভ করছেন, থ্যাঙ্ক ইউ। না আমি এই রাস্তা দিয়ে এর আগে অনেক চলাচল করছি, কিন্তু হঠাৎ করে এটা বন্ধ কেন, এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করতে আসি। আচ্ছা, মানে জ্যামের কারণে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসলে পুরোপুরি বলতে গেলে আমারও কিছুটা একটা ভুল আছে, আমারও যে ভুল নাই তা না, আমার হুট করে রং সাইডে আসা উচিত হয় নাই। তবে আমি ঠিক বুঝতে পারিনি, কারণ বিভিন্ন দিকে আসলে গুলশান বনানী বিভিন্ন এলাকায় অনেক সময় যেটা হয় এক সাইড বন্ধ করে দেয়, তখন ওই রং সাইড দিয়েই আসলে চলাচল করতে হয় এবং গাড়িগুলো চলাচল করে। আমিও ঠিক সেরকম ভেবেই আমার থেকে দূরে ছিল, আমি ওনাকে দেখছিও, তখন আমি ওনাকে জিজ্ঞাসা করি যে আমরা এই পথ দিয়ে কি যাওয়া যায়, বা যেহেতু আমার পিছনে কোনো গাড়ি ছিল না এজন্য আমি ওনার কাছে জিজ্ঞাসা করি যাওয়া যাবে কি না। তখন উনি আমাকে হাত দিয়ে এইভাবে ডাক দেয় যে বলেন যে হ্যাঁ আসেন, এটা বলে তো আমি তখন সামনের দিকে আগাই। তো আগানোর পরে উনি আমাকে বলে যে আপনার কাগজপত্র দেখান, আপনি রং সাইড দিয়ে ঢুকছেন। তো তখন আমার জিনিসটা আসলে খারাপ লাগে যে আমি ওনার কাছে দূর থেকে জিজ্ঞাসা করলাম যে এই পাশ তো বন্ধ, নিরাপত্তার কোনো কারণে বন্ধ থাকতে পারে। অনেক সময় আপনারাই দেখবেন যে গণভবনের সামনেও কিন্তু এমন হয়, রাতের বেলা সিকিউরিটি পাম্প আছে, সামনের বাম পাশের রাস্তাটা বন্ধ করে দেয়, তখন ডান দিকের রাস্তা দিয়েই গাড়িগুলো চলাচল করে, এবং যে কোনো সংরক্ষিত এলাকায় এরকম হয় কিছু কিছু জায়গায়। তো ওইখানে ঠিক সিচুয়েশনটা এরকম কি না আমি জাস্ট এই জন্য ওনাকে আমি আস্ক করি। এর উনি আমাকে বললো যে আপনাকে মামলা দেওয়া হবে, এখন আপনি রং সাইড দিয়ে ঢুকছেন। আরে আমি যদি রং সাইড দিয়েই ঢুকি তাহলে আপনাকে দেখেই তো আমি ব্যাক করতে পারি। আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি যে ভাই যাওয়া যাবে কি না, বা রাস্তা আছে কি না। তো যাই হোক, এই ছিল একটা ঘটনা। আমি আমার লাইফে আসলে ওইভাবে মামলা খাই নাই, কারণ আমি সবসময় নিয়ম মেনে বাইক চালাই, সবসময় আমি কখনোই সিগনাল অমান্য করি না বা বাইক স্ট্রিটে উঠায় দেই না, এবং আমার বাইকের কাগজপত্র থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স, ব্লু বুক এবং গাড়ির অন্যান্য কাগজপত্র, ট্যাক্স টোকেন সবসময় আমার সঙ্গেই থাকে, এবং এগুলো নিয়ে আমি নিয়ম মেনেই সবসময় বাইক চালাই। আর এটা যেটা হয়েছে, আমি জানি না, অনেকে হয়তো ভুল বুঝবেন যে বলবেন যে বাম পাশে বন্ধ, আপনি কেন ডান পাশে গেলেন, সেটার ব্যাখ্যা কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি, কারণ এরকম হয়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত চিল অ্যান্ড আল্লাহ হাফেজ।